চলছে বিশ্বকাপ, বাংলাদেশের অবস্থা শোচনীয়। এর মাঝেই দুদিনের ঝটিকা সফরে ঢাকায় সাকিব আল হাসান, উদ্দেশ্য ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাইমের কাছে ব্যাটিংটা ঝালিয়ে নেয়া। বোলিংটা ঠিকঠাক থাকলেও ব্যাটিংটা ভালো হচ্ছে না, দুদিনের ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা। বিশ্বকাপের ফাঁকে দলকে কলকাতায় রেখে দেশে এসেছেন, তাই তো তাকে নিয়ে গণমাধ্যম ও সাধারণ দর্শকদের বাড়তি কৌতূহল। গাড়িতেও উঠলেন সবার চোখ ফাঁকি দিয়ে। এভাবে ফাঁকি দিয়ে চলে যাওয়ায় হতাশ কৌতূহলী সমর্থকরা দিলেন দুয়ো ধ্বনি। দর্শক বিশ্বাস করে না শুধুমাত্র অনুশীলন করতেই দেশে এসেছেন সাকিব, তার এভাবে একা একা চলে আসা দলের জন্য ক্ষতিকর বলে মনে করেন তারা। সে কিছু না বলে গাড়ি উঠে চলে গেছে, এখন এখানে যারা তাকে দেখতে সাধারণ জনগণ পাবলিক তারা সবাই ভুয়া ভুয়া বলে তাকে চিৎকার বিকার করে উঠছে। আমাদের দেশীয় কোচ যার কাছে তিনি আসছে, তাহলে সে গেল না কেন ওখানে? সে থাকলো, তাদের আর আর অন্য অন্য লোকগুলো তাদের একটা আশা থাকতো, ভরসা থাকতো। সে এককভাবে পার্সোনালিভাবে এখানে যে প্র্যাকটিস করতে আসলো এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি। এর আগে দেশে সিরিজ চলাকালীন সময়ে শোরুম উদ্বোধনের নজির আছে বর্তমান টাইগার অধিনায়কের। রাশেদ অমিত, এখন ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O'Skin.